সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। আজকে এমন একজন ব্যক্তির সাথে কথা বলবো, বাংলাদেশের যুবক দল যারা আছেন, বাংলাদেশের যুবকদের আইকন হচ্ছেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমার সাথে বসা গিয়াসউদ্দিন আল তাহেরি হুজুর। তো দর্শক শ্রোতা, আজকে অনেক কিছু তথ্য রয়েছে এই ভিডিওতে, অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওটি দেখলে। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে তারপর আপনার মনের মতামতটি কমেন্টসে জানাবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা সেই তাহেরি হুজুরের কাছে চলে যাব, এমনকি আজকে অনেক কিছু তথ্য আমরা জানবো। অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, এমনকি দয়া করে কষ্ট করে ভিডিওটি একটু শেয়ার করে দিবেন। হুজুর, আমরা জানি আপনার একটি সংগঠন রয়েছে আর সেই সংগঠনের নাম হচ্ছে দাওয়াতি ইমানি বাংলাদেশ। এই সংগঠনটির কি কাজ, এমনকি ভবিষ্যৎ এই সংগঠনকে নিয়ে কি পরিকল্পনা করছেন আপনি, যদি একটু দর্শকদের সামনে তুলে ধরেন? অবশ্যই, দাওয়াত ইমানি বাংলাদেশ, আপনারা জানেন দাওয়াত মানে হলো আহ্বান করা, ইমানি মানে ইমানের আহ্বান করা, মানুষকে ইমানের দিকে আহ্বান করা। আর ইমান হলো অত্যন্ত একটা মানুষের গুরুত্বপূর্ণ সম্পদ, যার ইমান থাকে না তার আমল আল্লাহর কাছে কবুল হয় না। তো সেই ইমানটা যেন মানুষের প্রস্ফুটিত হয়, প্রত্যেকটা মানুষকে নীতিগত জায়গা থেকে ইমান আনা, আল্লাহর উপর ইমান আনা, রাসুলের প্রতি ইমান আনা, আসমানি কিতাব সময়ের প্রতি ইমান আনা, নবীর তাকদীরের প্রতি ইমান আনা এবং আখিরাতের প্রতি ইমান আনা, ফেরেশতাদের প্রতি ইমান আনা, যে অর্থাৎ ইমানের যে বেসিক মৌলিক যে দর্শনগুলো আছে, আল্লাহ পাক এবং রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাত এবং সিফতের সর্বগুণে জেনে মেনে নেওয়ার নামই হলো ইমান। আর ইমানটাকে যারা মজবুত রাখবে তাদের আমলগুলি আল্লাহর কাছে কবুল হবে। আর আমার সংগঠনের যদি ভবিষ্যৎ পরিকল্পনা বলেন, আমি চাই আমার সংগঠনের একটা ডায়লগ আছে, মাইনাস নয় ম্যানেজ চাই, হিংসামুক্ত সুন্নিয়ত চাই, মাইনাস নয় ম্যানেজ চাই, এই কথাটার অর্থ অনেক। সেই কথাটা আমার এই সংগঠনটি সম্প্রীতির লক্ষ্যে কথা বলে। আমার সংগঠন দাওয়াত ইমানি বাংলাদেশের কর্মীরা, আমি বরাবরই প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে এতটুকু বলি যে সম্প্রীতির লক্ষ্যে কথা বলবে, যেখানে কোনো উগ্রতা থাকবে না, যেখানে আমরা কাজ করব আমাদের ইসলাম ধর্মটাকে, আমাদের কোরআনের যে রিয়েল মেসেজটা যেটা আছে সেটা এক নম্বর শরীর মোতাবেক তো আমরা নিজেদের ধারণ করবই, আমরা তথ্য প্রযুক্তির মাধ্যমে সেটা বিশ্বব্যাপী আমরা ছড়িয়ে দিব। আপনারা ইদানিং এদিকে আগামী সপ্তাহ থেকে, যেমন আজকে আসছেন, আগামী সপ্তাহ থেকে আমার সৌদি আরব, কাতার, গ্রিস এবং ওমান, দুবাই সহকারে কতগুলো কিন্তু আমার আন্তর্জাতিকভাবেও কিন্তু তারা আমাদের এই বাংলাদেশে যারা কাজ করেছেন, ইমানের দাওয়াত দিয়েছেন, তারা কিন্তু আন্তর্জাতিকভাবেও কিন্তু তারা বাইরে কাজগুলো করবে এবং একটা কমিটিও তাদের হবে। তো সুতরাং আমি এতটুকু মনে করি, ইসলাম মানে শান্তির ধর্ম, মানবতার ধর্ম, মানব কল্যাণের ধর্ম। ইসলাম এমন একটি ধর্ম যেখানে কোনো ধরনের উগ্রতা থাকবে না, মিলেমিশে থাকবে। এই যে আমাদের দেশে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান রয়েছে, যার যার ধর্ম পালন করবে, যার যার জায়গায় পালন করবে, আমরা আমাদের ধর্ম পালন করব, আমাদের দ্বারা যেন অন্য কোনো ধর্মের মানুষ যেন কোনো ধরনের ক্ষতির সম্মুখীন না হয়, আর এটার নামই হলো ইসলাম। ইসলাম মানে হলো ভ্রাতৃত্ব, এই ভ্রাতৃত্বের বন্ধন যেন সম্প্রীতির বাংলাদেশে সুজলা সুফলা শস্যশ্যামলা এই বাংলাদেশে যেন আমরা অত্যন্ত সবাইকে নিয়েই যেন আমরা বসবাস করতে পারি, যার যার ধর্ম পালন করবে, আমি আমারটা পালন করব। এটাই হলো মাইনাস তো ম্যানেজের ব্যাখ্যা। সেখানে সকল ধর্মের মানুষের সাথে ভালো আচরণ করতে হবে। আমরা যারা মুসলমান রয়েছি, আমরা আমাদের রিয়েল মেসেজটুকুন সম্মিলিতভাবে ঐক্যবদ্ধের মাধ্যমে সকল ভেদাভেদ ভুলে গিয়ে আন্তরিকতার ভিত্তিতে, হ্যাঁ, নিজেদের পারস্পরিক বিভাজনগুলোকে আলোচনা সাপেক্ষে সমাধান করে সুন্দর একটি বাংলাদেশ গঠন করা এবং একটি আন্তর্জাতিক মহলে দাওয়াত ইমানি বাংলাদেশের যে কার্যক্রম আছে সেটা যেন ছড়িয়ে পড়ে, পাশাপাশি যেন ইসলাম এবং কোরআনের যে মৌলিক যে মেসেজটা আছে সেই মেসেজটা যেন সর্বত্র ছড়িয়ে পড়ে, সেটাই হলো দাওয়াত ইমানি বাংলাদেশের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। আচ্ছা হুজুর, অনেক আলেম আছেন যারা রাজনীতি নিয়ে আলাপ আলোচনা করেন কিংবা রাজনীতি করেন, আপনার ভিতরে আজ পর্যন্ত আমরা কোনো রাজনৈতিক নিয়ে আলাপ আলোচনা শুনি না কিংবা দেখি না। আচ্ছা, আপনার কি কখনো রাজনীতি করার ইচ্ছা আছে কিংবা ইচ্ছা জাগে, এই বিষয় নিয়ে যদি একটু দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন? আমি চাই কোরআন সুন্নার আলোকে আমাদের যে মৌলিক দর্শন রয়েছে সেই মৌলিক দর্শনটাকে সমাজে বাস্তবায়ন করার নেপথ্যে আদর্শিকভাবে আমরা সকলে সম্মিলিতভাবে একটা রাজনীতিতে প্ল্যাটফর্মে আসতে চাই। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা যে ভিডিওটি দেখেছেন সেটি একটি এডিটের মাধ্যমে ভিডিও। তো আজকের এই ভিডিওতে যদি আমার কোনো কথায় কিংবা আমার কোনো ভাষায় যদি আপনারা কোনো ভুল মনে করে থাকেন, অবশ্যই আমাকে কমেন্ট দৃষ্টিতে দেখবেন, এমনকি কমেন্টসে জানাবেন, আমি সেটি শুধরে নেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন,
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।